আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি, আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট করো। যুক্তরাষ্ট্রের ওয়াসার এমডি তাকসিমের 14 বারে নিয়ে যা বললেন হাইকোর্ট। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই কাদের, যে কারণে ডিম পাড়া মুরগির পেছনে ছুটছে নিউজিল্যান্ড। প্রিয়াঙ্কাকে চুমু খেয়ে বিপাকে রাহুল, যে কারণে দীর্ঘই হচ্ছে ডলার সংকট। কেন ইউক্রেন যুদ্ধে কমান্ডার বদলে ফেলেন পুতিন? মাঠে ফিরে মেসির গোল, জয় পেল পিএসজে, যেখানে গিয়ে বাস করলে মিলবে লাখ লাখ টাকা। যে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মোদির ফোন। কেন সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা? রীতি ভেঙে চীনা পররাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে ঢাকায় কেন? বাংলাদেশের অর্থনীতিতে যে চার চ্যালেঞ্জ, মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, তারপর যা ঘটল। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে 11 দফা পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের ওয়াসার এমডি তাকসিমে 14 বারে নিয়ে যা বললেন হাইকোর্ট। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি কেনার বিষয়ে দুদকে যে দুটি অভিযোগ করা হয়েছে তার সংস্থাটি যাচাই বাছাই করে দেখতে পারে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। একটি নয়, দুটি নয়, 14টি বাড়ি দেশের নয়, শুধু যুক্তরাষ্ট্রে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে একাধিক শহর কিনেছেন এসব বাড়ি। সব বাড়ির দাম টাকার অঙ্কে হাজার কোটি ছাড়াবে। দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ করেছে। বাড়ি কেনার অর্থের উৎস ও লেনদেন প্রক্রিয়ার মধ্যে তালাশে নেমেছে ইন্টারপোল সহ একাধিক গোয়েন্দা সংস্থা। বিপুল পরিমাণ অর্থে একের পর এক বাড়ি কেনা ঘটনাটি দেশটির গোয়েন্দা তালিকায় সন্দেহভাজন হিসেবে তাকসিমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024-এর নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাদল কাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই। রাষ্ট্রপতি নির্বাচনে আপনার নাম শোনা যাচ্ছে এ বিষয়ে জানতে ওবায়দুল কাদের বলেন, এই পদে বসার যোগ্যতা আমার নেই। সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব, তারা যাতে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ব না, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব। গতকাল বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে, আমাদের আলোচনা সভাও বড় সমাবেশের রূপ নিয়েছে। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা, কিন্তু তাদের নেতাকে। গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল কোনো সহিংস পরিস্থিতি কোথাও হয়নি। ফরিদপুর তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়েছে, বিষয়টি বেশি দূর গড়ায়নি। তারা শোভাযাত্রা করলে আমরা শান্তি সমাবেশ করব। এদিকে আরেকটি হট নিউজ আছে, যে কারণে ডিম পাড়া মুরগির পেছনে ছুটছে নিউজিল্যান্ড। বাজারে ডিম নেই, খালি পড়ে আছে ঝুড়ি। ব্যাটারি চালিত খাঁচা বন্ধের পর থেকে নিউজিল্যান্ডে দেখা দিয়েছে ডিমের হাহাকার। সংকট পড়েছে ডিম পাড়া মুরগির। মুরগি পালন ও নিজ উঠানে পোলট্রি ফার্ম তৈরি করতে উঠে পড়ে লেগেছে দেশের বাসিন্দারা। বাজারে কিংবা অনলাইনে খুঁজে বেড়াচ্ছে মুরগি আর ডিম, তবে বেশিরভাগই ছুটছেন ডিম পাড়া মুরগি কেনার পেছনে। গার্ডিয়ান ব্যাটারি খাঁচা মূলত ডিম পাড়া মুরগির জন্য ব্যবহার করা হয়। চাহিদা অনুযায়ী ডিম উৎপাদনে বিশ্বজুড়ে এর জুড়ি নেই, তবে কিছু অসুবিধাও আছে খাঁচায়। এখানে থাকা মুরগি তার স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছোট্ট বদ্ধ এ খাঁচায় থাকতে থাকতে শারীরিক এবং মানসিকভাবে বিরূপ প্রভাবও সৃষ্টি হয় মুরগির। এই ধরনের খাঁচা পাখিদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত, যার কারণে চলতি বছরের প্রথম দিনে দেশটিতে এসব খাঁচা বেআইনি ঘোষণা করা হয়। এদিকে আরেকটি হট নিউজ আছে, প্রিয়াঙ্কাকে চুমু খেয়ে বিপাকে রাহুল। কখনো মা সোনিয়া গান্ধীকে চুমু, তো কখনো বোন প্রিয়াঙ্কার হাতে হাত রেখে রাহুলের এগিয়ে যাওয়া, কখনো আবার বোনের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দেওয়া রাহুলের এক একটি ছবি মন কেড়েছে আমজনতার। কিন্তু এবার যেন একটু বিপাকে পড়ে গেছেন রাহুল। ভারত জোড়ো যাত্রার এক মঞ্চে বোনকে স্নেহ চুম্বন দেওয়ার তেতো কথা শোনালেন বিজেপির এক মন্ত্রী। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে দীর্ঘ হচ্ছে ডলার সংকট। অর্থনীতির এমন কোনো খাত নেই যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েনি। বৈশ্বিক অর্থনীতি স্মরণকালের ভয়াবহ সময় পার করছে। বাংলাদেশের অর্থনীতিও করোনা মহামারীর চেয়ে তীব্র সংকটকাল অতিক্রম করছে। 11 বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মূল্যস্ফীতি, যদিও গত 2 মাসে সামান্য কমেছে। 11 মাসে টাকার মান যে হারে কমেছে তা এর আগে কখনোই হয়নি। 88 টাকা ডলার গিয়ে ঠেকেছে 120 টাকায়, এখনও এর ব্যাংক রেট 100 টাকার বেশি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইউক্রেন যুদ্ধের কমান্ডার বদলে ফেললেন পুতিন? ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সার্গেই সুরোভিকিনিকে সরিয়ে দিয়েছেন পুতিন। নিয়োগের 3 মাস পর তাকে সরিয়ে দেওয়া হলো। তার পরবর্তীতে
সেনাবাহিনী চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে শীর্ষ কমান্ডার করা হয়েছে। পূর্ব ইউক্রেন থেকে পিছু হটার কয়েক মাস পর আবারও সংঘবদ্ধ হয়ে সেখানে আক্রমণ চালাচ্ছে রাশিয়ান বাহিনী। এই অবস্থায় ইউক্রেন যুদ্ধে কমান্ডার পরিবর্তন ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মাঠে ফিরে মেসির গোল, জয় পেল পিএসজি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দলে থাকাটা যে কতটা আত্মবিশ্বাসের সেটি প্রমাণ হলো আরও একবার। দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন ছুটিতে, আমেরিকা তাকে সঙ্গ দিচ্ছেন দলের আরেক তারকা আশরাফ হাকিমি। এমন অবস্থায় ঘরের মাঠে গতকাল অ্যাঙ্গার্সকে 2-0 গোলে হারিয়েছে পিএসজি। 3 সপ্তাহের বেশি সময় বিরতির কোনো ছাপ পড়ল না লিওনেল মেসির খেলায়। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নেমে ঝলক দেখালেন আর্জেন্টাইনের তারকা। পায়ের কারিকুরি দেখালেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও। আর এই জয় 18 ম্যাচে 47 পয়েন্টে নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরেকটু পাকাপোক্ত করল পিএসজি। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যেখানে গিয়ে বাস করলে মিলবে লাখ লাখ টাকা। যে কোনো দেশে বসবাস করতে হলে বাসিন্দাদের সরকার তার উপার্জনের ভিত্তিতে ট্যাক্স দিতে হয়। তবে যাদের অবস্থা খারাপ সেসব বাসিন্দার সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় ভাতা দেওয়া হয় বটে, তবে তার পরিমাণ এর খুবই সামান্য। তবে এমন স্থান রয়েছে যেখানে গিয়ে বসতি গড়তে সরকার বিপুল পরিমাণ টাকা দেবে। এমনই 3টি স্থান হচ্ছে সুইজারল্যান্ডের আলবিনে, ইতালির প্রেসি অ্যাকোরেটিকা এবং গ্রিসের অ্যান্টেয়ার কায়থেরা হোদিস। জানা গেছে সুইজারল্যান্ডের ছোট গ্রাম অ্যালবিন সবুজ উপত্যকা ঘিরে গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে ওই গ্রামের জনসংখ্যা মাত্র 250 জন। তাই গ্রামের অস্তিত্ব টিকিয়ে রাখতে যারা সেখানে বসতি স্থাপন করে বসবাস করবে সরকারের পক্ষ থেকে তাদের $60,000 দেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মোদির ফোন। সে দেশে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের জেরে 2022-এর শেষে দেখা যায় রাজনৈতিক পালাবদল। সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে মশনদে ফেরেন নেতানিয়াহু। বুধবার তার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বের সমীকরণ গোটা আন্তর্জাতিক রাজনীতিতেই চর্চিত বিষয়। এদিন ভারতের প্রধানমন্ত্রী দফতর থেকে ফোন যায় ইসরায়েলের, দুই প্রধানমন্ত্রী কথা বলেন ফোন সংযোগে। জানা গেছে খুব শিগগির ভারত সফরের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে আক্রমণ জানিয়েছে নরেন্দ্র মোদি। ইসরায়েলের আবারও প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু মশনদে বসার পর তাকে অভিনন্দন বার্তা জানাতেই এই ফোন করেন মোদি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা। এজলাস কক্ষে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এস এম শফিউল বাড়ি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বুধবার সকাল থেকে এ ঘোষণা কার্যকর করা হয়েছে বলে সংগঠনের মহাসচিব যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 10 জানুয়ারি বিকেল 3টায় সন্ত্রাসীদের হকেস্টিক দেশে অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাব রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ আলীর ওপর হামলা চালায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রীতি ভেঙে চীনা পররাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে ঢাকায় কেন। নতুন বছরের প্রথম কূটনৈতিক সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকা যাওয়ার রীতি চলে আসছে প্রায় 32 বছর ধরে। দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং 2023 সালেও এই ধারা অব্যাহত রাখার কথা ছিল। তিনি 9 থেকে 16 জানুয়ারি ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন, মিশর, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর ও আরব রাষ্ট্রগুলোর প্রধান কার্যালয় সফর করবেন, এমনটাই নির্ধারিত ছিল। কিন্তু ইথিওপিয়া পৌঁছানোর আগে কিন আশ্চর্যজনকভাবে বাংলাদেশে যাত্রা বিরতি করেন। মার্কিন সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের দৃষ্টিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর অপ্রত্যাশিত ঢাকা সফরটি বেশ অদ্ভুত ছিল, কারণ প্রতি বছর জানুয়ারির প্রথম দিকে আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ককে সম্মান জানানোর ক্ষেত্রে চীনের দীর্ঘদিনের ঐতিহ্যের বিরোধী এটি। সেই জটিলতা এড়ানোর চেষ্টাই হয়তো চীন ও বাংলাদেশ উভয়ে জোর দিয়ে বলেছে এটি কোনো অফিসিয়াল সফর ছিল না, এটি নিছক যাত্রা বিরতি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে যে 4 চ্যালেঞ্জ। চলতি বছরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে 4 ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এগুলো হচ্ছে, জলবায়ু নেতিবাচক প্রভাবে কৃষি উৎপাদনে কমবে, বৈশ্বিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি ঝুঁকিতে থাকতে হবে, আমদানি ব্যয় বাড়ার কারণে বৈদেশিক মুদ্রায় ঘাটতি মোকাবেলা করতে হবে, শিল্প কারখানা ও গৃহ সামগ্রীর কাজে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার উৎপাদন যেমন ব্যাহত হবে তেমনি খরচও বাড়বে। এসব কারণে গত বছরের চেয়ে চলতি বছরে অর্থনীতিতে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এতে দেশের জিডিপির প্রবৃদ্ধির হার আরও কমে যাবে। মঙ্গলবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতি চলতি বছরে আরও কঠিন মন্দার মুখোমুখি হবে বলে সতর্ক করা হয়েছে। এতে বলা হয় চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমবে। গত বছরের জুনে বিশ্বব্যাংক চলতি বছরে বৈশ্বিকভাবে যে প্রবৃদ্ধি হওয়ার পূর্বাভাস দিয়েছিল তার চেয়েও প্রবৃদ্ধির হার কমে যাবে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, তারপর যা ঘটলো। আপনি বিমানে করে দূরে কোথা পাড়ি দিচ্ছেন, বিমান মাঝ আকাশে মাটি থেকে 10,000 ফুট উঁচুতে, হঠাৎ দেখলেন বিমানের পেছনের দরজা খুলে গেছে আর হু হু করে প্রবেশ করছে বাতাস। বাতাসের জোর এতটাই বেশি মালপত্র উঠতে শুরু করলো। এমন ঘটনা ঘটলে আপনি কি করবেন? সম্প্রতি এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইলেন এশিয়ান NN 26-100 বিমান যাত্রীরা। আর এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ইউরো সংস্থার এই বিমানে 25 জন যাত্রী ছিলেন। সাইবেরিয়ার শহর মাগান থেকে মাদাগান যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। সেই ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বিমানেরই একজন যাত্রী, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি CNN পোর্টাল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যে 11 দফা পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যেতে পারলে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের রূপরেখা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রূপকল্প 2041-এ বাস্তবায়নে 11টি প্রকল্পের কথা জাতীয় সংসদকে জানান প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি তার প্রশ্নে আগামীতে সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর পরিকল্পনা কী হবে তা জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে ইশতেহার ছিল সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। সে সময় 2041 সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ, 2021 সালে নিরাপদ দ্বীপ বদ্বীপ রূপরেখার প্রদান করা হয়েছিল।